57তম অশোকাষ্টমীর স্থান যাত্রা নামযজ্ঞ উৎসব ও মেলা উপলক্ষে শালগোড়া বাজার নাট মন্দির প্রাঙ্গণে নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শালগোড়া এলাকায়। শুক্রবার রাতে এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে এই মেলার শুভ উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, জিতেন্দ্র মজুমদার, বিশ্বজিৎ সরকার ও মেলা কমিটির সভাপতি তপন দাস, মেলা কমিটির সম্পাদক ঠাকুরদাস সরকার সহ অন্যান্যরা। অশোকাষ্টমী স্থান যাত্রা মেলা চলবে 3 দিন ধরে। মেলা মানে জাতি উপজাতির মিলন মেলা। সকল অংশের মানুষকে মেলায় আসার আহ্বান করেন অতিথিরা। পাশাপাশি শনিবার সকালে অনুষ্ঠিত হবে স্থান যাত্রা। এই মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে দোকানিরা দোকান নিয়ে এসে মেলায় বসেছে। নতুন বছর আমাদের কাছে আসবে পয়লা বৈশাখ, তার আগেই চৈত্র মাস শেষ বছর। কীরকম আমাদের এই চৈত্র মাসটা, যেখানে আছে বাসন্তী পূজা, দ্বিতীয় আছে সপ্তমী, যেখানে বাসন্তী পুজো আগামী 11 তারিখ দশমীর মাধ্যমে তার শেষ সমাপ্তি হবে। এবং এই বাসন্তী পূজার মাধ্যমে কিন্তু আমরা সমস্ত আমাদের মহান উৎসব সে মাতা দুর্গাদেবীর উৎসবের সেই আস করে শরতের সেই উৎসবের দিয়ে করে থাকি আমাদের জাতিয়ে করে বাসন্তী মার উৎসব সেই মাতা দুর্গাদেবীর উৎসব। কারণ এটা দিয়ে আমরা জাতিয়ে ধরে আমাদেরকে মনে আমাদেরকে মনে ঘুরে যায় আমি আবার আসছি এবং সকল কাজে আমাকে ভোগ করতে পারি। ঠিক এখন এই জায়গাটি একটা অশোকাষ্টমী স্থান যাত্রা হয়েছে, আর এখনই চলছে মুসলমান সম্প্রদায়ের মানুষের পবিত্র রমজান মাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।